বাদামের খোসা মট করে ভেঙে কত হাতেই না দিয়েছেন, তবে প্রেমিকাকে একটু বেশি দিতে ভুল করেননি। খোশ গল্পের ফাঁকে ফাঁকে বাদামের খোসা খসানোও একটি মজা। কিন্তু এ খবর পড়ার পর বাদামের খোসা ছড়ানো তো দূরের কথা, চীনাবাদাম দেখলেই দৌড়ে পালাবেন। চীনাবাদাম এবং প্রেমের সম্পর্ক কদিনের, সেই কবে থেকে দুজনে দুজনার হয়ে একসঙ্গে কত পথই না চলেছি। এ প্রতিবেদন পড়ে অবশ্য আর সেই কথা বলার অবকাশ নাও থাকতে পারে। জানেন চীনাবাদাম দিয়ে কি তৈরি হয়? যেটি তৈরি হয় তার সঙ্গে প্রেমের কোনো যোগাযোগ তো নেই, রয়েছে ধ্বংসের। ডিনামাইট, একে হ্যাঁ, ডিনামাইট তৈরি করতে চীনাবাদাম লাগে। বাদাম মাত্রই তেল থাকে, চীনাবাদামেও রয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে চীনাবাদামের তেল থেকে তৈরি হয় গ্লিসারল। নাইট্রোগ্লিসারিনের প্রধান উপাদানই হল গ্লিসারল। নাইট্রোগ্লিসারিন কি? এটি একটি অত্যন্ত আনবেস্টেবল বিস্ফোরক। হাতে থাকা অবস্থায় সামান্য ঝাঁকুনি লাগলেও দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ বস্তুটির সঙ্গে মাটি, কাঠের গুঁড়া ইত্যাদি মিশিয়ে তৈরি হয় ডিনামাইট। তাহলে বুঝতে পাচ্ছেন তো, আজই গিয়ে বান্ধবীকে সাবধান করুন চীনাবাদামে আর যাতে হাত না পড়ে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।